ছাত্রসেনার চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেনানি সফর বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর ছাত্রসেনার আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে জানুয়ারি সকাল দশটায় উপজেলার রানিরহাট ফাজিল মাদ্রাসা থেকে র্যালিটি বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানিরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন পরে এই উপলক্ষে উপজেলা উত্তর সাবেক বর্তমান ছাত্র সেনার আয়োজনে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটক স্থান নেতাকর্মীদের নিয়ে সফর করেন এই সফরে পর্যটক স্থান রাঙ্গামাটি বালুখালীতে সেনানী প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রায় তিন শতাধিক সাবেক বর্তমান নেতাকর্মীরা উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় এদিকে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আয়ুব সদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি আক্তার হোসেন চৌধুরী প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম সাবেক সভাপতি এম শহীদুল আলম উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক হোসাইন উপজেলা উত্তর ছাত্র সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন লালানগর ইউনিয়ন যুব সেনার সভাপতি ইদ্রিস মিয়া সোমন সাধারণ সম্পাদক আজিম তালুকদার ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার সেকান্দর জানে আলম মাওলানা মতিউর রহমান নেজামি যুব নেতা আদনান আব্দুস সাত্তার জাহাঙ্গীর আলম মেম্বার তাদেক আজিদ জাহাঙ্গীর রাজু আনোয়ার হোসেন জামাল উদ্দিন উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জমির উদ্দিন আজিজুল হক ইয়াসিন আরাফাদ সৈয়দ আলী ইকবাল রায়হান প্রমুখ প্রশিক্ষণ কর্মশালার শেষে পলোয়েল পার্ক সফর করেন মোহাম্মদ তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া 完成 <music>